আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, না জেনে না বুঝে ভুল চার্জার দিয়ে চার্জ করার পর আমরা যে ব্যাটারিগুলা অতি দ্রুতই নষ্ট করে ফেলি, তো কিভাবে আসলে ভুল চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করে আমরা ব্যাটারির জীবন নষ্ট করে ফেলি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি ভালো রাখার জন্য আমরা যে ব্যাটারি চার্জ দিয়ে থাকি, এবং সেই আজুবাজু চার্জার দিয়ে চার্জ দেওয়ার কারণে কিন্তু আমাদের ব্যাটারিগুলো অতি দ্রুতই নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু অনেকে চিন্তিত থাকি যে আমার ব্যাটারি এত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, এবং অনেকের ব্যাটারি অনেকটাই ভালো সার্ভিস দেয় এবং অনেকের ব্যাটারি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং ব্যাটারি নষ্টের প্রধান কারণ হচ্ছে আমাদের চার্জ, এবং ভালো রাখারও কারণ হচ্ছে আমাদের চার্জ। তো ব্যাটারি যদি আপনি ভালোভাবে সঠিক নিয়মে এবং ভালো চার্জার দিয়ে চার্জ দিতে পারেন, তাহলে কিন্তু ব্যাটারির যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেটা কিন্তু অনেকটাই ভালো থাকে। এবং আজুবাজু যে চার্জারগুলো আছে, তো সেই আজুবাজু চার্জারগুলো দিয়ে চার্জ দেওয়ার কারণেই আমাদের যে ব্যাটারিগুলো, তো সেই ব্যাটারির প্লেটগুলো অতি দ্রুতই নষ্ট হয়ে যায়। ব্যাটারির প্লেটগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কিন্তু লসের মুখে পড়তে হয়। তো সেই কারণেই ব্যাটারি যাতে অনেক দিন ভালো টিকতে পারে, তো সেই কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা, যে কীরকম চার্জার দিয়ে ব্যাটারির চার্জ দিতে হবে। তো আমাদের যে ইজি বাইকের যে চার্জারগুলো আছে, তো সেই 60 ভোল্ট অথবা 48 ভোল্ট, 4 ব্যাটারি অথবা 5 ব্যাটারির যে গাড়িগুলো, তো আমাদের যে গাড়ির যে চার্জারগুলো আছে, তো সেই চার্জারগুলো আমরা এক্সট্রাও কিনি, এবং চার্জার যখন পুরাতন হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তখন চার্জারটা কিন্তু আমরা নতুনে কিন্তু কয়েল নতুন করে বাঁধি। তো এই নতুন করে বাঁধা এবং নতুন চার্জার কেনা, এর মধ্যে কিন্তু অনেকটাও গুমর থাকে। তো নতুন করে যখন আমরা চার্জারগুলা বাঁধি, তখন কিন্তু মেশিনে বাঁধার যে সিস্টেমগুলো থাকে, তো হাতে বাঁধলে কিন্তু সেই রকম কখনোই হবে না। তার কারণ হচ্ছে ব্যাটারির চার্জ দেওয়ার জন্য আমাদের যে চার্জার 60 ভোল্ট প্রয়োজন, সেখানে কিন্তু চার্জারগুলো 60 ভোল্ট থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমরা যখন 60 ভোল্ট তৈরি করি, তখন কিন্তু আমাদের যে তারগুলো থাকে, তো সেই তারগুলো কিন্তু মেশিনে বাদাই করার পর যে তারগুলো যে টাইট থাকে, তো হাতে বাঁধলে কিন্তু সেরকম টাইট থাকে না। এবং তারগুলো লুজ থাকার কারণে আমাদের যে এসির যে ভোল্টেজগুলো থাকে, কারেন্ট সেকশনে আগের তুলনায় কারেন্ট অনেকটাই বেশি খাবে, এবং ডিসি সেকশনে সেটা আউটপুট ভোল্টেজ 60+ এবং কম বেশি হতে পারে। 50-60 যে হার্টস থাকে, সেইটা কোনো সময় ভালোভাবে অ্যাকুরেট হয় না, এবং অ্যাকুরেট না হওয়ার কারণেই আমাদের যে ব্যাটারিগুলো আছে সেটা সীমিত সময়ের জন্য চার্জিং দেখা যায়, কিন্তু ব্যাটারির প্লেটটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলে। তো সেই কারণেই বিদ্যুৎ বিল সাশ্রয়ী করার জন্য এবং ব্যাটারির প্লেট ভালো রাখার জন্য আমাদের অবশ্যই ভালো মানের চার্জার ব্যবহার করা উচিত। তো ডিসপ্লেতে যে চার্জারগুলো দেখতে পারতেছেন, এই চার্জারগুলো কিন্তু 100% 50-60 করা এবং একদম অ্যাকুরেটভাবে মেশিনে বাঁধাই করা কয়েল। তো এখানে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, ব্যাটারিগুলোর গুণগত মান অবশ্যই ভালো থাকবে। তো সেই কারণে আপনারা চাইলেই এ চার্জারগুলো কিন্তু ক্রয় করতে পারেন, এবং এখানে ফুলফিল একদম সেট আপ চার্জারও পাওয়া যায়, এবং এক্সট্রা যে চার্জারের কয়েলগুলো আছে, তো সেই চার্জার কয়েলগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। একদম মেশিনে বাদাই করার কারণে কিন্তু এই চার্জারগুলো কিন্তু সাউন্ড অনেকটাই কম হবে, কারণ সাউন্ড অনেকটা কম হওয়ার কারণ হচ্ছে কোরগুলো টাইট করা হয়, এবং হাতে যদি বাদাই করা হয় তাহলে কিন্তু কোরগুলো অনেকটাই লুজ থাকে, তো সেই কারণে কিন্তু কোরগুলো বেশি টাইট হয় না। তো সেই কারণেই ব্যাটারির ভালো রাখতে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য আপনারা অবশ্যই এই চার্জারগুলো ব্যবহার করতে পারেন। তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো হয় চার্জারগুলো, আপনারা অবশ্যই অতি সহজেই পাবেন। ডিসপ্লেতে দেওয়ার যে নাম্বারটি আছে, সেখানে আপনারা কল করে চার্জার সম্পর্কে সম্পূর্ণ ডিটেল জানতে পারবেন, এবং ডিসক্রিপশন বক্সে চার্জারের যে লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। তার আগে বলে রাখি, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।